टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। एक समय गंगाई झाप दिए आत्महत्यार चेष्टा। हे अल्लाह के बंदे हंस दे। किंतु भेसे उठलें सुर सागरे। जो भी हो कल फिर आएगा। কিভাবে বদলে গেল কৈলাস খেরের জীবন, কোন কাহিনী লুকিয়ে রয়েছে তার সফলতার উল্টো পিঠে দেখুন। মিউজিক দুনিয়ায় অতি পরিচিত নাম কৈলাস খের, অজস্র হিট গান শ্রোতা দর্শকদের জন্য উপহার দিয়েছেন তিনি। গান প্রেমিকরা বলেন তার গানের সঙ্গে সহজে একাত্ম হওয়া যায়, কিন্তু জানেন কি, যার কণ্ঠের জাদুতে বোধ গোটা ভারত, তিনিও একসময় শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবনটাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই তিক্ত স্মৃতির কথা শেয়ার করেছেন কৈলাস খের। तेरे नाम से जीलू, तेरे नाम से मर जाऊं। জীবনের একটা সময় ব্যর্থতা বোধ অবসাদ গ্রাস করেছিল তাকে। বাঁচার জন্য কোনো রসদ খুঁজে পাচ্ছিলেন না তিনি। এমন সময় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু শেষমেশ রক্ষা পান। ঋষিকেশের গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দিতে চাইলেও এক ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে তার প্রাণ বাঁচান। এরপরেই বদলে যেতে শুরু করে তার জীবনটা। তখনও শিল্পী হিসেবে পরিচিত হননি কৈলাস, নানান রকম কাজের মধ্য দিয়ে নিজের ভাগ্য যাচাই করছেন। বয়স যখন 20 কিংবা 21, সেই সময় দিল্লিতে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করেন কৈলাস খের। হঠাৎ করে সেই ব্যবসা ধসে যায় তার। এরপর পুরোহিতের কাজ করার জন্য ঋষিকেশে চলে যান তিনি, কিন্তু সেখানে অন্যদের মানসিকতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার। মানসিক ভাবে ভেঙে পড়েন কৈলাস। হতাশা গ্রাস করে তাকে, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি, ঝাঁপ দেন গঙ্গায়। ঠিক সেই সময় ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে গায়কের। জানতে চান তার গঙ্গায় ঝাঁপ দেওয়ার আসল কারণ। কৈলাসের উত্তর শুনে সেদিন বেজায় রেগে গিয়েছিলেন ওই ব্যক্তি, দু এক ঘা বসিয়েও ছিলেন তার গালে অদ্ভুত ভাবে। এই ঘটনার পরই জীবন বদলে যায় কৈলাসের, জীবনকে নতুন ভাবে উপভোগ করতে শুরু করেন তিনি। এই ঘটনার পরবর্তী সময়ে নিজেকে একরকম ঘরবন্দি করে নেন কৈলাস খের। কদিন না খেয়ে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন, আধ্যাত্মের পথে পা বাড়ান গায়ক। কিন্তু এরপর মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী হিসেবে যখন কেরিয়ার শুরু করেন কৈলাস খের, তখন তার বয়স 30 বছর। এই মধ্যেকার এই চড়াই উতরাই বদলে দেয় এই গায়কের জীবন দর্শন। কৈলাস মনে করে সেদিনের ঘটনা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট, তাই ঠিক করেন জীবন যখন নতুন করে ফিরে পেয়েছেন তিনি, তাহলে নতুন ভাবেই শুরু করবেন আবারও জীবন। মুম্বাই গিয়ে গানের জগতে লড়াই করতে শুরু করেন কৈলাস খের, তারপর আসে সফলতা। এর পরের গল্পটা অবশ্য কারোরই অজানা নয়। গানের জগতে এক অনন্য পরিচিতি পান কৈলাস খের। শুনি শুনি রিপোর্ট আজ বিকেল।